সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাইকে শারদীয় শুভেচ্ছা। যারা দুর্গাপুজো সেলিব্রেট করছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দুর্গাপুজোটা খুব সুন্দরভাবে কাটুক, এবং সেই সাথে আপনারা খুব সুন্দরভাবে এই 10টা দিন আপনাদের ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে আপনাদের ধর্ম পালন করবেন। এবং আমি এই আজকে যে গেট আপটা দেখছেন, এটা অলরেডি একটু মেকআপ টিউটোরিয়াল করেছি আমি আমার কাজ দিয়ে আপনাদের জন্য। একটা ছোট একটা উপহার রেখেছি যে আমার যারা ফলোয়ার্স আছে, যারা হিন্দু, তাদের জন্য, তারা যারা পুজোতে খুব সুন্দর করে সেজে গুজে এভাবে বাইরে যেতে পারে, তাদের জন্য এই লুকটা ক্রিয়েট করা। এবং আপনাদের আবারও জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন এবং সুন্দর করে পূজার সময়টাকে কাটাবেন। তার মানে হচ্ছে আমি আমার আইলিডটাকে প্রাইম করে নিচ্ছি, এবং আইলিডটাকে প্রাইম করার জন্য আমি এলএ গার্লে প্রো এইচডি আই প্রাইমার নুড সেটটা ব্যবহার করছি। এটা ব্যবহার করার কারণে যেটা হবে যে আমার এই যে এখানে যে পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল আছে এটা কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যাবে, এবং আমি পরবর্তীতে যেই আইশ্যাডো প্যালেটগুলো ইউজ করি সুপার পিগমেন্টেড হবে, এবং সেই সাথে কিন্তু কালার ইন্টেন্সিটিটা অনেক বেড়ে যাবে এবং অনেক সুন্দর একটা আই মেকআপ হবে। তো এটা হচ্ছে একটা ক্রিম টাইপের, হচ্ছে একটা পেন্সিল টাইপের বলতে পারেন, যেটা হচ্ছে আপনি রিট্র্যাক্টেবল, খুব সুন্দর করে আপনি আপনার লিডে অ্যাপ্লাই করে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন অলরেডি এটা আমার আই লিডটাকে কিভাবে কভার করে নিয়েছে, খুব সুন্দর করে যে ডার্ক সার্কেল আছে ওটাকে কভার করে নিয়েছে একটু ক্রিমের মতো। তো সবচেয়ে বেস্ট হয় যদি আপনি আপনার ফিঙ্গার টিপ দিয়ে এটা হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে নেন। আমি সেম ওয়েতে আমার আরেকটা চোখে এলেগালে প্রো এইচডি আই প্রাইমারটা দিয়ে দিচ্ছি। আজকে আমি চেষ্টা করব একটা হোলো আই মেকআপ কিংবা স্পটলাইট আই মেকআপ এই শাড়িটার সাথে করার, যেটা আপনারা ব্রাউন টাইপের আমি আই শ্যাডোটা করার চেষ্টা করবো, যে ব্রাউন থাকবে আউটার ইনার কর্নারের দিকে। এবং সেই সাথে এটা আপনারা যে কোনো, শুধু রেড না, পুজোর সময় আপনারা যে কোনো ধরনের আউটফিটের সাথে আপনারা ক্যারি করতে পারবেন। এরপর হচ্ছে আমি আমার আই বেসটাকে সেট করে নিচ্ছি। আই বেসটাকে সেট করার জন্য আমি চেরিশের এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি, এটার নাম্বার হচ্ছে 12K। এখান থেকে হোয়াইট কালারের যে আই শ্যাডোটা দেখতে পাচ্ছেন, এই হোয়াইট কালার আই শ্যাডোটা দিয়ে ফার্স্টে আমি আমার আই বেসটাকে সুন্দর করে সেট করে নিব। আই ব্রাশটাকে সেট করার জন্য জিএফ এর আমি এই ব্রাশটা ব্যবহার করছি। এরপর আমি হচ্ছে মাঞ্জির যে আই ব্রাশ সেটটা আছে ওখান থেকে মাঞ্জির এই ব্রাশটা নিচ্ছি, এবং এটা দিয়ে হচ্ছে ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা ট্রানজিশন কালার ইউজ করব। তো ট্রানজিশন কালার হিসেবে দেখতে পাচ্ছেন এখানে একটা পিচ টাইপের একটা কালার আছে। এরপরে হচ্ছে এটা আরেকটু ইন্টেন্স, এবং গ্র্যাজুয়ালি হচ্ছে আমি এই কালারটা ব্যবহার করে এই কালারটা, এরকম চারটা কালার ব্যবহার করব। তো প্রথমে আমি আইশ্যাডো প্যালেটটা ধরে নিচ্ছি, এবং কোন কোন কালারগুলো স্টেপ বাই স্টেপ আমি ব্যবহার করব এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আমি ব্রাউন কালারটা থেকেই শুরু করলাম, হালকা ব্রাউন, এবং এটার সাথে একটু যে অরেঞ্জের শেডটা আছে দুটাকে মিক্স করে নিচ্ছি। ফার্স্ট আমি ট্রানজিশন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব সফটলি ব্লেন্ড করছি আমি ট্রানজিশন কালারটাকে। এরপরে যে সেম প্যালেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই মেরুন কালারটা ব্যবহার করব, কিন্তু যেহেতু আজকে স্পটলাইট আই মেকআপ করব সেক্ষেত্রে আমি দুটো প্যালেট ইউজ করছি, মেকআপ রেভলিউশনের সোফেক্স প্যালেটটাও ইউজ করব। এবং এখান থেকে আমি যেটা চাই, আমি হচ্ছে এখান থেকে এই দুটো শিমারি কালার ইউজ করতে চাচ্ছি। আমি আইশ্যাডো প্যালেটটা একটু সামনে ধরছি। দুটো প্যালেটই খুবই রিজনেবল, এবং পূজার সময় আপনারা পারচেস করলে আপনারা, এটা শুধু পূজার জন্য না, আপনারা যে কোনো ধরনের আই লুক ক্রিয়েট করার জন্য এই দুটো প্যালেট খুবই এসেন্সিয়াল। এরপরে ক্রিজটাকে আমি আরেকটু ডিফাইন করে নিচ্ছি, এবং ক্রিজটা ডিফাইন করে নেয়ার জন্য আমি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ব্রাশটা ব্যবহার করছি, এবং ক্রিজটাকে ক্রিজে ডিফাইন করার জন্য আমি এই যে রেডিশ কাইন্ড অফ এই কালারটা আবার ব্যবহার করছি ফ্রম সোফেক্স প্যালেট। এরপরে আমি যেটা করব, একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো বা যে কোনো ব্ল্যাক পেন্সিল দিয়ে, এটা হচ্ছে মাই রিসেন্ট ফেভারিট, এটা হচ্ছে ফ্রম নায়ো, নায়োর ক্যামিও আইলাইনার, এটা দিয়ে হচ্ছে আমি আমার ইনার কর্নারের দিকে এবং আউটার কর্নারের দিকে এই আই পেন্সিলটা দিয়ে হালকা করে একটু ব্ল্যাক কালারের আই শ্যাডোটা দিয়ে হাত দিয়ে আমি জাস্ট ব্লেন্ড করে নেব, এবং মাঝখানের জায়গাটা খালি রাখবো। যেহেতু আমি স্পটলাইট করবো সেক্ষেত্রে আমি মাঝখানের জায়গাটা একটু খালি রাখছি।
এরপর যেটা করছি আমি এই ওয়েট এন্ড ওয়াইল্ডের ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমার এই যে যে আই শাড়িটা ইউজ করেছি এটার কোনো যেন হার্স লাইন না থাকে, সেম আগের কালারটা নিয়ে আমি যে স্ক্রিজটাকে একটু ডিফাইন করে নিচ্ছি হালকা করে। এখন খুবই মেসি মনে হচ্ছে আই মেকআপটা, বাট গ্র্যাজুয়ালি আমি যখন কালারগুলো প্যাক করব এবং যখন আমি ফুল আই মেকআপটা হয়ে যাবে তখন মেকআপটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আচ্ছা, এরপর হচ্ছে এই প্যালেটটা দেখতে পাচ্ছেন আমি আউটার কর্নারের দিকে এই দুটো কালার আমি আমার ইনার কর্নার এবং আউটার কর্নারের দিকে দিয়ে দিচ্ছি। এবং এটার জন্য আমি যে ব্রাশটা ব্যবহার করছি এটা হচ্ছে একটা নন ব্র্যান্ডেড ব্রাশ সেট আছে, ওখানে এই সুন্দর শেডিং ব্রাশটা আছে। এই সুন্দর শেডিং ব্রাশে ফার্স্টে আমি যে কালারটা দিব এই কপার টাইপের কালারটা আমি অ্যাপ্লাই করব। আই হোপ ইটস ফাইন। এই যে এই কপার কালার, এবং এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের সোফেক্স প্যালেট। দেখতে পাচ্ছেন আমি মাঝখানে কিন্তু কিছুটা জায়গা ফাঁকা রাখছি। এরপর হচ্ছে আমি কাট ক্রিজ করব, এবং কাট ক্রিজ করার জন্য যে ব্রাশটা আমি এখন ব্যবহার করব বেসিক্যালি এটা হচ্ছে একটা আইব্রাউ ব্রাশ, বাট আমি এটা কাট ক্রিজের জন্য ব্যবহার করি। এই যে আইব্রাউয়ের দেখতে পাচ্ছেন স্পুলি ব্রাশটা, এবং এই সাইডে হচ্ছে অ্যাঙ্গেল একটা ব্রাশ আছে, এটা দিয়ে আমার কাট ক্রিজটাকে কেটে নিব। সো আমি ফোকালের ফুল কভারেজ এই কনসিলারটা ব্যবহার করছি। সরি, কাট ক্রিজ না, অ্যাকচুয়ালি স্পটলাইট করছিলাম বলে কাট ক্রিজ বলছিলাম, বাট আমি কাট ক্রিজের ক্ষেত্রেও এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ ব্যবহার করতে খুব পছন্দ করি। এবং আমার কাছে এই স্পটলাইট আই মেকআপটা সবচেয়ে ফেভারিট, বিকজ আমার কাছে মনে হয় যেহেতু আমার চোখটা বড়, মানে মোটামুটি বড়, আইজের স্পেস অনেক বেশি, আমার চোখে এই ধরনের স্পটলাইট আই মেকআপ খুব ভালো যায়, খুব ইন্টেন্স করে আমার মেকআপটাকে এবং কমপ্লিমেন্টও করে। আমি ঠিক একইভাবে আমার হচ্ছে এই চোখেও আপনার হচ্ছে স্পটলাইটের জন্য যে কনসিলার দিয়ে স্পেসটা ক্রিয়েট করে নিই। ওকে, মিডল পোর্শনটা এইভাবে ক্রিয়েট করে নিয়েছি, দুটো এক্স্যাক্টলি সেম হওয়ার কোনো দরকার নেই, পরবর্তীতে আমরা আইশ্যাডো দিয়ে দিবো। এখন আমি মিডল পোর্শনে ফার্স্টে হচ্ছে যেটা করব একটা আইশ্যাডো দেবো, এরপর একটা গ্লিটার দেবো, যেহেতু পূজা, পূজা মানে একটু গ্লিটারি কিছু একটা লুক হতে হবে, তাই না? তো মাঝখানে আমি এই যে সোফেক্সের এই যে প্যালেটটা আছে এখান থেকে যে গোল্ডেন কালারটা, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন, এই গোল্ডেন কালারটা দিয়ে দিবো, এর উপর আমি একটা গ্লিটার অ্যাপ্লাই করবো। এটার জন্য আমি একটা শেডিং ব্রাশ ইউজ করছি নর্মাল। এখন আমি যেটা করব আমার ইনার এবং আউটার কর্নারের দিকে যে ব্রাউন আইশ্যাডোটা দিয়েছিলাম ওটা আরেকটু ইন্টেন্স করে দেবো, ব্রাউন অ্যাকচুয়ালি ব্রাউন্স টাইপের যে আইশ্যাডোটা দিয়েছিলাম ওটাকে একটু ইন্টেন্স করে দিচ্ছি। দেন আমি এগেইন আমার ব্লেন্ডিং ব্রাশে চলে যাব, যে ব্লেন্ডিং ব্রাশটা ব্যবহার করেছিলাম, কোনো ধরনের যেন, বাট যেহেতু স্পটলাইট করছি একটু স্পটলাইট ইম্প্যাক্টটা বুঝতে পারাটাই হচ্ছে খুব ভালো যেন এটা লাগে। এরপর আমি যেটা করবো একটা গ্লিটার প্যালেট ইউজ করব। গ্লিটার প্যালেট হিসেবে আজকে আমি মেকআপ রেভলিউশনে এই গ্লিটার প্যালেটটি ব্যবহার করছি, অসম্ভব পছন্দের আমার একটা গ্লিটার প্যালেট দেখতে পাচ্ছেন, খুবই পছন্দের এটা আমি ব্যবহার করছি। এবং এখান থেকে আমি যে কালারটা নিব, এই যে মিডলের যে একটু গোল্ডেন পিঙ্কিশ ডুওক্রোম টাইপের কালার আছে আমি এটা ব্যবহার করব, এবং সেম আমি এই যে শেডিং ব্রাশটা দিয়ে এটা অ্যাপ্লাই করছি। খুবই পিগমেন্টেড, আপনি চাইলে একটু গ্লিটার গ্লো দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো ভালোভাবে কি বলবো ভালোভাবে বসবে এবং সেই সাথে কালার ইন্টেন্সিটিটা অনেক বেশি থাকবে। আমি একটু ফিঙ্গার টিপ দিয়ে এবার অ্যাপ্লাই করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন কি সুন্দর স্পটলাইট এটা ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে। আবারও আমি আমার ক্রিজটাকে ডিফাইন করে নিচ্ছি, এবং এরপর আমি যে প্রথমে ব্লেন্ডিং ব্রাশটা ইউজ করেছিলাম এটা দিয়ে আমি আমার কি বলবো ট্রানজিশন এরিয়াটা ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমার একটু হুডেড আইজ, দ্যাটস ওয়াই আমি স্পটলাইটটা একটু উপর থেকে ক্রিয়েট করেছি। যেহেতু পূজার লুক তাই খুব গর্জিয়াস একটা আইল্যাশ না হলে মেকআপটা ভালো লাগে না, সেক্ষেত্রে আমি মিঙ্কের 3D এই যে আইল্যাশটা ব্যবহার করছি, মিঙ্ক 3D আইল্যাশ আমি ব্যবহার করছি, এবং এটা খুবই ড্রামাটিক লাগবে। এবং আজকে আমি গ্লু হিসেবে টেকনিকের এই গ্লুটা ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন এই যে আমি হচ্ছে ল্যাশ ব্যান্ডের উপরে গ্লুটা অ্যাপ্লাই করছি, এবং সো আমি এটাকে একটু বেন্ড করে নিই, একটু রেখে দিচ্ছি। আপনি আপনার চোখের সাইজ অনুযায়ী ল্যাশটাকে কেটে নেবেন একদম কর্নার থেকে, যেহেতু আমার চোখের সাথে এটা মোটামুটি ঠিক যায়, সো আমি কাটছি না। প্রথমে ল্যাশটা দিয়ে সেট করে রাখবেন, একটু পরে আপনি প্রেস করবেন, আদারওয়াইজ ল্যাশটা উঠে আসবে। আমার আই মেকআপটা অলমোস্ট করা হয়ে গিয়েছে, তো আমি যেটা করেছি ওয়াটার লাইনে ক্যামিও যে কাজলটা আমি আগে ব্যবহার করেছি ন্যারের ওটাই ব্যবহার করছি, ব্ল্যাক কালারেরটা। এবং আমি আমার ল্যাশ ব্যান্ডের উপরে একটু কাজল ব্যবহার করে নিচ্ছি। এরপর রেভলনের এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে একটা পেন লাইনার, এটা দিয়ে আমি আমার আই খুব সুন্দর করে একটা ড্রামাটিক উইং ক্রিয়েট করছি। এরপর আমি আমার বেজ মেকআপে চলে যাব। বেজ মেকআপের জন্য প্রথমে আমি জিনিসটা ব্যবহার করব, সবাই জানেন W7 পারফেকশন প্রাইমারটা আমার খুবই ফেভারিট, বিকজ আই হ্যাভ এনলার্জ পোর্স অ্যান্ড স্কার্স অন মাই স্কিন। স্কার্স তো কখনো ঢাকা যায় না, বাট পোর্স কিছুটা হলেও মিনিমাইজ করা যায় W7 এই পারফেকশন প্রাইমারটির মাধ্যমে। এবং খুব লাইটলি ট্যাপ 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 করে আপনি এই প্রাইমারটি ব্যবহার করে নেবেন, এবং এটা ওয়াইড স্কিনের প্রচণ্ড ভালো, যাদের ড্রাই স্কিন তারা মেবিলিনের বেবি স্কিনটা ইউজ করতে পারেন ড্রাগস্টোর মধ্যে। হাইডের মধ্যে এটারই যেটা আছে সেটা হচ্ছে বেনিফিটের প্রফেশনাল, ওটা অনেক ভালো, যারা হাইড থেকে কিনতে চায় তারা বেনিফিটের প্রফেশনালটা ব্যবহার করতে পারে। এবং এখন আমি যেটা করব আমি হচ্ছে কালার কারেকশন করব। কালার কারেকশনের জন্য রিসেন্টলি আমি যে কনসিলারটা ইউজ করছি এটা হচ্ছে এলে গার্লের ওয়ার্ম হানি একটা কনসিলার, এটা খুবই আমার কাছে মনে হয় যে দিস ইজ নট অরেঞ্জ বাট একটু পিচি কাইন্ড অফ বা অরেঞ্জ দুইটার মিক্সচার, এবং খুব সুন্দর একটা কালার বা ডার্ক সার্কেলটাকে খুব সুন্দর করে নিউট্রিলাইজ করে। এবং যারা কালার কারেক্টারটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না তারা এই মানে তারা যে কোনো এক্সপার্টের কাছ থেকে সাজেশন নিতে পারেন, এবং আমার মতো যদি ডার্ক সার্কেল আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের কালার ব্যবহার করবেন। সবসময় যে অরেঞ্জ পিচ এমন ইউজ করতে হবে তা না, এটা সবসময় ডিপেন্ড করে আপনার ডার্ক সার্কেলটা কেমন, আপনার ডার্ক সার্কেলের ইন্টেন্সিটিটা কতটুকু, এবং কী কালার ব্যবহার করলে এটাকে নিউট্রিলাইজ করা যাবে। যেমন আপনি আপনারা নিজেরাই দেখে নেন আমার দুটো চোখের ডিফারেন্সটা। কালার কারেক্টার অ্যাকচুয়ালি স্পটসের ইন্টেন্সিটির উপর নির্ভর করে, আপনার স্পটসগুলো কেমন, কী ধরনের এবং কী কালারের, এবং এটা স্কিন টু স্কিন স্পট টু স্পট ভ্যারি করে। আমি অলরেডি কালার কারেক্টারটি অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর আমি যেটা করবো ফাউন্ডেশন ইউজ করবো। ফাউন্ডেশনের জন্য আমি লরেল ইনফ্যালিবল প্রো ম্যাক ফাউন্ডেশনটা ইউজ করবো, এবং এটার সাথে আমি আমার সবচেয়ে ফেভারিট ফাউন্ডেশন আছে এটা হচ্ছে মেবিলিনের আরবান কভার ফাউন্ডেশন। আমি এই দুটো ফাউন্ডেশন মিক্স করে ইউজ করবো বিকজ এটার আমার কাছে খুব লাইট ওয়েট মনে হয়, এবং এটার মধ্যে SPF আছে, সো পূজাতে যারা ঘুরতে বের হবেন তারা তো অবশ্যই SPF দরকার আছে, এবং এটা খুব ন্যাচারাল একটা ফিনিশিং দেবে, প্লাস লরেল ইনফ্যালিবল একটা ফুল কভারেজ ম্যাট লুক দেবে। সো দুটোর কম্বিনেশনে আপনার ফুল ডের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। আমি সবসময় হাফ ফেস ডট 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 করে দিই, তারপর আমি হাফ ফেসে যাই, কারণ আমার কাছে মনে হয় যে
তাহলে ব্লেন্ডিংটা খুব ভালো হয়। এরপর হচ্ছে আমি স্মার্ট শপিং বিডি সবচেয়ে ফেমাস স্পঞ্জ, এটা আই থিঙ্ক সবাই চেনে, আমি এটা ছাড়া কিছু ব্যবহার করি না, এটার মতো ফিনিশিং আই থিঙ্ক কোনো হাই মানে বিউটি ব্লেন্ডারও আসে না। ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন অলসো। তো দেখতে পাচ্ছেন যে আমার স্কিনের সব ইমপারফেকশনসগুলো কভার হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আমার কিন্তু কোনো ধরনের মনে হচ্ছে না যে খুব হেভি একটা লুকও আসছে সেটাও মনে হচ্ছে না। আর ফাউন্ডেশনটা কাইন্ডলি আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা কখনোই ফাউন্ডেশনটা আমার সাথে ম্যাচ করবেন না, বিকজ সবার আমার হয়তো ক্যামেরাতে আমাকে একটা কালার লাগতে পারে কিংবা অন্যরকম লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা অনেক বেশি ডিফারেন্ট আমার স্কিন কালারটা ক্যামেরার থেকে। আপনি সুন্দর করে জাস্ট ট্যাপ ট্যাপ করে, এবং অবশ্যই বিউটি ব্লেন্ডারে একটা বিশেষত্ব বলি না, আপনাকে সবসময় ভিজিয়ে ব্যবহার করতে হবে, ভিজিয়ে ফুল পানিতে আপনাকে চেপে নিতে হবে, একটা কাপড়ের মধ্যে মুছে নেবেন, দেন এভাবে ট্যাপ 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 করে আপনি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন খুবই ন্যাচুরাল একটা ফিনিশিং এসেছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি কন্ট্রোলিং করব। কন্ট্রোলিং এর জন্য হচ্ছে আমি এলিগালের টোস্ট কনসিলারটা ব্যবহার করছি। যদিও আমি একটু কন্ট্রোলিং কমই করি এখন, আমার তেমন একটা প্রয়োজন পড়ে না, আমার ওয়েট লসের কারণে ফেসটা অনেক বেশি শুকিয়ে গিয়েছে, স্টিল একটু ডিফাইন করার জন্য হালকা করে, এবং এটা কিন্তু প্রত্যেকের ফেসের শেপ অনুযায়ী ভ্যারি করে, বাট আমার ফেসে একটা কন্ট্রোলিং খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড দ্যাট ইজ মাই নোজ কন্ট্রোলিং, কারণ আমার নাকটা অনেক বড়। নোজ কন্ট্রোলিংটা আমার স্কিপ করলে মানে একেবারে মানে মানে স্কিপ করাই যাবে না এমন একটা বিষয়। এরপর আমি আমার আন্ডার আইটাকে হাইলাইট করব। আমি আমার আন্ডার আইটাকে হাইলাইট করার জন্য মেকআপ রেভলিউশনে বানানা ডিপ কনসিলারটা ব্যবহার করছি। আমার কাছে অ্যাকচুয়াল বানানাটা খুব ব্রাইট লাগে, বাট বানানা ডিপটা আই থিঙ্ক আমাদের মতো স্কিনে খুব ভালো দেয়, যদিও বা এটা ডিপ দেয়া বাট অ্যাকচুয়ালি কিন্তু এতটা ডিপ না, আমার আন্ডার আইটা দেখে বুঝতে পারছেন যে কতটা ইয়েলো এবং কত বেশি ব্রাইট। এরপর আমি আন্ডার আইজের যে আমি যে কনসিলারগুলো ব্যবহার করেছি সেটা সেট করার জন্য বেনের বানানা পাউডারটা ব্যবহার করব। আপনারা কিন্তু মেকআপ যদি বাজেটের মধ্যে চান সেক্ষেত্রে মেকআপ রেভলিউশন এটা ব্যবহার করতে পারেন, বেস্ট ওয়ান, অলমোস্ট সিমিলার, 80% সিমিলার, ওটা আমার খুব ফেভারিট, যেহেতু হাতে নাগালে নেই বুঝতে পারছি না, বাট দ্যাটস মাই ফেভারিট ওয়ান, মানে এটা খুব ম্যাট করে দেয় স্কিনটাকে, কিন্তু মেকআপ রেভলিউশন এটা কিন্তু ম্যাট করে না খুব একটা। এরপর হচ্ছে এরকম একটা হচ্ছে আপনার কাবুকি ব্রাশের সাহায্যে আমি একটু স্টিপ কি বলবো স্টিপলিং মোশনে আমি প্রেস করে দিচ্ছি। এরপর পাউডার অ্যাপ্লিকেশনের জন্য আমি যেহেতু পূজার সময় জন্য গরম থাকবে, পূজার মণ্ডপে যারা যাবেন বা এমনি ঘুরতে যেতে পারেন, যারাই ঘুরবেন, শুধুমাত্র যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারাই না, এমনি সবাই এখন মোটামুটি ঘুরতে বের হয়, সো যদি আপনারা ঘুরতে বের হন গরম প্রচুর, সো যে রিমুলার স্টে ম্যাটার এই পাউডারটা আমি ক্যাপসহ দেখাচ্ছি, রিমুলার স্টে ম্যাটার এই পাউডারটা খুব ভালো অয়েলি স্কিনের জন্য, এটা হালকা করে এই যে এরকম একটা ব্রাশ মাঞ্জের একটা ব্রাশ আছে, ফুল ফেসে আপনি হচ্ছে এটা হালকা করে পাউডারটা অ্যাপ্লাই করে নেবেন। এরপর আমি যেটা করবো সোফেক্সের যে এক্সট্রা স্পাইস প্যালেটটা আছে সেম প্যালেটটা থেকে এই যে ব্রাউন যে কালারটা দিয়েছেন এই ব্রাউন কালারটা দিয়ে আমি আমার ব্রাউটাকে সুন্দর করে ডিফাইন করে নেবো, যেহেতু অনেক ফাউন্ডেশন লেগে গিয়েছে অনেক কিছু লেগেছে, সো আমি আমার ব্রাউটাকে খুব সুন্দর করে ডিফাইন করে নিচ্ছি সেম এই প্যালেটের একটা ব্রাউন ডার্ক ব্রাউন একটা কালার দিয়ে। কারণ আমার চুলের কালারটার সাথে আমি ম্যাচ করছি। সেম প্যালেটটা থেকে এই যে মেকআপ রেভলিউশনের যে প্যালেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে শ্যাম্পেন কালারটা নিয়ে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নেব, এবং ব্রাউ বোন হাইলাইট করার জন্য আমি এরকম একটা ব্রাশ ব্যবহার করছি।
এবং সেম কালারটা দিয়ে আমি আমার ইনার কর্নারটা হাইলাইট করে নেব। এরপর প্রথমে যে আমাদের ব্রাশটা ছিল, প্রথমে ব্রাশটা আমি একটা ক্লিন ব্রাশ দিয়ে জাস্ট ব্লেন্ড করে নেব কালারসগুলোকে, সো দ্যাট ইট ডাজেন্ট লুক হার্শ। তারপর আমি হচ্ছে আমার লোয়ার ল্যাশ লাইনের কাজ, আমি চোখের কাজটা একেবারে সেরে দেন আমি ফেস মেকআপে চলে যাবো। আমি আরেকটু কাজল দিয়ে নিচ্ছি, যেহেতু পূজার লুক কাজল আর আইলাইনার ছাড়া কোনোভাবেই কমপ্লিট হয় না। এরকম একটা হচ্ছে স্মাজিং ব্রাশ দিয়ে আমি ব্রাউন একটা আই শ্যাডো লোয়ার ল্যাশ লাইনের দিকে দেবো হালকা করে, খুবই কেয়ারফুলি দিতে হবে। এখন আমি যেটা করব, আমি কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য এরকম আমি একটা ব্রাশ আজকে ব্যবহার করছি এবং কন্ট্রোল হিসেবে আমি নোটের এই ব্রঞ্জারটা ব্যবহার করব। নোটের এই ব্রঞ্জারটা ব্যবহার করছি, এটা সবচেয়ে পপুলার এবং সবাই কম বেশি চিনেন। তো নোটের এই ব্রঞ্জারটা দিয়ে আমি হালকা করে খুব স্লাইটলি ছেড়ে নিচ্ছি। এরপর আমি যেটা করব, আমি একটা লুজ পাউডার দিয়ে আমার যে কন্ট্রোলটা আছে কন্ট্রোলটাকে শার্প করে নিচ্ছি হালকা। আমি আমি এত বেশি একেবারে খুবই শার্প কিছু পছন্দ করি না। নোজ কন্ট্রোল করে নিচ্ছি সেম এরকম একটা ব্রাশ দিয়ে এবং সেম নোটের ব্রঞ্জারটা দিয়ে আমি নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। হালকাভাবে দিতে হবে। আর যদি আপনি ফটোগ্রাফি করে থাকেন সেক্ষেত্রে, আপনি ছবি তুলতে চান সেক্ষেত্রে আপনার ব্রঞ্জিংটা খুব হার্শ হতে হবে, নাহলে একদমই ফটোগ্রাফিতে কিছু বোঝা যাবে না। এরপর হচ্ছে আমি চলে যাবো আমার ফেভারিট কারেন্ট ফেভারিট হাইলাইটার, দিস ইজ ওয়েট ইন ওয়াইল্ডের গোল্ডেন ফ্লাওয়ার ক্রাউন। আমার অনেক পছন্দের একটা হাইলাইটার এবং ব্রাশ হিসেবে আমি ব্যবহার করছি ওয়েট ইন ওয়াইল্ডের এই ব্রাশটা। আই হোপ বুঝতে পারছেন যে আমার কতটা ফেভারিট এই হাইলাইটার। জিস দেখেন কি পরিমাণ ইন্টেন্স না? নোজিক অ্যাভয়েড করলেই ভালো যাদের নাক খুব ঘামে, যেমন আমার এখানে পিম্পল উঠেছে দেখে আমি এখানে দিচ্ছি না। এরপর ব্লাশ হিসেবে আমি যেটা ব্যবহার করব, এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের সবচেয়ে মানে সবচেয়ে পুরনো একটা প্যালেট, যে মেকআপ রেভলিউশনের হট স্পাইস প্যালেট থেকে আমি এই কালারটা ব্যবহার করছি ব্লাশ হিসেবে, কারণ আমার খুব এরকম ওয়ার্ম টোনস খুব পছন্দ। এবং এখানে আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের ব্রাশটা ইউজ করছি বিকজ আমার কাছে ড্রাগস্টোরের মধ্যে ওয়েট এন্ড ওয়াইল্ডের ব্রাশগুলো খুবই ভালো। অলমোস্ট আমরা মেকআপের শেষের দিকে চলে এসেছি এবং শেষের দিকে যেটা করব, দেখতে পাচ্ছেন যে আমার হাইলাইটার কন্ট্রোল ব্লাশ সবই হয়ে গিয়েছে। সো আমি একটা ফিক্সিং স্প্রে মেকআপ রেভলিউশন অয়েল কন্ট্রোলটা, আগের যেটা প্যাকেজিং নতুন প্যাকেজিংটা ব্ল্যাক কালার সেম জিনিস, যেহেতু এটা আমার একটু ছিল, সো আমি এটা দিই ফুল ফেসে মেকআপটাকে সেট করে নিচ্ছি। সো মাস্কারা হিসেবে আমি নোটের এই মাস্কারাটি ব্যবহার করছি। অলমোস্ট আমার ফিক্সিং স্প্রে দেওয়ার পর মেকআপটা সেট হয়ে গিয়েছে। সো আমি সেকেন্ড মানে আরেকবার যেটা আমি সবসময় করি, আমি দ্বিতীয়বারের মতো সেম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা দিয়ে দিচ্ছি। আর পূজার সাজে যদি লাল একটা লিপস্টিক না দেয় তাহলে কি লিপস্টিক মানে ভালো লাগে? সাজটা আমার কাছে মানে ইনকমপ্লিট হয়ে থাকে। সো আমি নায়রে নাম্বার 10 এর লিপস্টিকটা ফার্স্টে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হচ্ছে এই রেড লিপস্টিককে দিয়ে দিয়েছি,
এর উপরে আমি আরো ইন্টেন্স একটা রেড লিপস্টিক দিব, লিকুইড লিপস্টিক। এরপর রেড লিপস্টিক হিসেবে মিলানের স্ট্রাইকিংটা ইউজ করছি, এটা আমার মোস্ট ফেভারিট রেড লিপস্টিক। সো দেখিয়ে নিচ্ছেন, এটা ছিল আমার পূজার লুকটা। এবং প্রথমে আমি বলে নিচ্ছি স্পটলাইট আই মেকআপ করেছি, সুন্দর একটা গহনা পরেছি, কুন্দনের লাল একটা হচ্ছে কাতানের শাড়ি পরেছি, লাল লিপস্টিক দিয়েছি, একটা আমাদের বাঙালি এনার সাথে একটা টিপ দিয়েছি, এবং হাতের মধ্যে এগুলো কিন্তু শাখা না, প্লাস্টিকের শাখার মতো চুড়ি। সো এইভাবেই আমি আমার ক্রিয়েট করেছি। এবং অন্য বিভিন্ন দেশে যারা দুর্গাপূজা সেলিব্রেট করছে, তাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা। আপনাদের পূজাটা খুব সুন্দর করে হোক, এবং যারা এই আয়োজনগুলোতে ঘুরতে বের হবেন, অনেক ছুটি থাকছে সামনে, ছুটিতে আপনারা ঘুরতে বের হবেন, তারা এভাবে সেজে গুজে বের হতে পারেন, লাল শাড়ি পরতে পারেন, খুব ভালো লাগবে। এবং সেম এই আই মেকআপটা এবং এই লিপস্টিকটা দিয়ে আপনি যে কোনো ধরনের আউটফিটের সাথে ক্যারি করতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা পূজার কমপ্লিট একটা লুক। এবং যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছেন আমার সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে শারদীয় শুভেচ্ছা। নেক্সট আরও সুন্দর কিছু ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। কাটাবেন।